দেখি মনে হচ্ছে একদম নবাব শুয়ে আছে। কি গো, এ কি করে শুয়ে আছো তুমি এত বড় খাটটায়? ঠিক আছে শ্যাম, বাবার খাট, নবাব পুত্র। তুমিও সবাই ভাবে ঠিক আছে, এসে একেবারে কিভাবে শুয়ে আছো? আমি কি শুভ না নাকি? তা আমার বাবার দেওয়া খাটে আমি কিভাবে শুভ সেটা তো আমি বুঝবো, তাই না? বাবার দেওয়া খাট বলে কি মানে যা খুশি তাই করবা নাকি? এটা বালিশ দাও। এই ভদ্রভাবে ব্যবহার করো, ঠিক আছে? শরণা একটু শুই। আমি যেটুকুনি দিব জায়গা সেইটুকুনিতে শুতে হবে, আমার বাবার দেওয়া খাট, মনে রাখবা। না শাও, সত্যি এ মানুষ। তোমার বাবার দেয়া খাট বলে কি তুমি সব কিনে নিয়েছো নাকি সবকিছু? হ্যাঁ, যা খুশি তাই করবা, এইটুকু জায়গার মধ্যে একটা মানুষ শুতে পারে? আমি যেটুকুনি জায়গা দিব সেটুকুনি শুতে হবে, তোমাকে তখনই তো বললাম। মগের মূল্য পেয়েছো নাকি? হ্যাঁ, তোমার বাবাকে আমি ঘাট দিতে বলেছিলাম না কি কিছু দিতে বলেছিলাম? তোমার বাবা জোর করে দিলে আমি কি করবো? সুতা তো চৌকিতে, আমার বাবা আমার কষ্ট সহ্য করতে পারবে না বলেই তো বিয়ের সময় খাটটা দিয়েছে। কেন, আমি চেয়েছিলাম নাকি তোমার বাবাকে যে আমাকে খাট দাও? তো আমার কষ্ট হবে সেই দেখেই তোমাকে খাটটা দিয়েছে, তো দিবে না? তার মেয়ের কষ্ট হচ্ছে দেখে দিবে না? হ্যাঁ, মেয়ের কষ্ট হচ্ছে তাই বলে কি তোমার বাবাকে বলেছে নাকি যে জামাইকে সুতা দিস রে? এটা কি বলেছে? তা তো তুমি এখানে এইটুকুনি জায়গার মধ্যে সুতলে সুমা না লেখো না, বেরিয়ে যাও ঘর থেকে। বাপ খাট দিয়েছে মানে তো মালিকানা পেয়ে গেছে। হ্যাঁ, আমি চৌকিতে শুভ তাও ঠিক আছে, ভ্যানভ্যান করো না কেন কাছে? এমন ভাব নিচ্ছে না, মনে হচ্ছে বাপের কাছে আমি খাট পনে নিয়েছি। পন্নিয়ার মুখ আছে, পন্নিয়ার মুখ আছে। হ্যাঁ, মুরত তো নাই কিছু করন, আর বড় বড় কথা। এই তোমার তো মুখ কি সাইগো? এত মুখের মুখে কি আছে তোমার? বেশি বা কিছু বলা হয় না বলে আমার বাবার দেহ খটে শুয়ে আমার আমার গায়ে হাত, এই ছাড়তো কি হবে? শুতে দিব না আজকে জানোয়ারকে এখানে। নে তোর বাপের কাছে তুই একাই ঘুমা, জানোয়ার একটা। কালকে রাতে যা করেছো না মানে অমানুষের মতন পরিচয় দিয়েছো, ঠিক আছে? আর শোনো, তোমার বাপের খাটে আমার শোয়ার কোনো মানে শখ নাই, শুতে হবেও না। তোমার বাপের খাট সোনা দিয়ে বাঁধানো না যে আমাকে শুতে হবে, সেটা আমি বুঝে নেবো। আমার বাবা দিয়েছে আমি বুঝে নেবো, তোমার কথা বুঝতে হবে না। আরে তুই খাট নিয়ে শুই থাক, আর তোর বাবার দেয়া খাটে আমি লাথি মারি, আমি ভেঙে পুড়িয়ে দেবো একদম। তা টাচ কর তুই, এটা আজকে আমি খাট কিনবো, বুঝলি তো? যাও, তোর বাবার দেয়া খাটে আমি উঠতেও যাবো না। হ্যাঁ, দেখবো কত বড় মুরত। আর হ্যাঁ শোন 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 শোন, এই বাড়িটা আমার বাবার, বুঝতে পেরেছিস? এই যে ফ্যানটা চালিয়ে ঘুমাস না, এটাও আমার। এই যে যা কিছু দেখছিস সবই আমার। তোর বাপের কয়েকটা জিনিস নিয়ে তুই যে বিরাট বড় বড় ভাব নিচ্ছিস না, এগুলো মানায় না। তো বিয়ের সময় ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলা, তো এই বাড়িতে তুমি আমাকে থাকতে দিতে হবে না? তো থাকতে দিতে হবে, এই যে ফ্যানটা চলছে আজ থেকে ফ্যান বন্ধ থাকবে, কেন ফ্যানটা আমার নিজের কেনা। ফ্যানটাও আমি কিনে নেবো, তোমার কাছে আমি টাকা পেতাম না? সেই দু বছর আগে টাকা দিয়েছিলাম মনে আছে? 5000 টাকা, টাকাটা রিটার্ন করবো, আমি ফ্যানটাও কিনে নেবো তোমার কাছ থেকে। দু বছর আগে 5000 টাকা তিনবার আমি শোধ করেছি, তারপরেও কিভাবে টাকা পাও তুমি? এখনো পাই, তিনবার কোথায় শোধ করেছো মনে করে দেখো। শালা, জানো বউয়ের টাকা মা না নেয়, ঠিক আছে? বউয়ের টাকা জীবনে কেউ যদি ধার নেয় তার জীবনে শোধ হবে না। 5000 টাকা দিবা আমি ফ্যানটাও কিনে নেবো, দিতে হবে না তোমার ফ্যানের, আমি কোন ফ্যানের ওর খাও না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সব দিয়ে দেবো, আর তোকে এটাও বলে দিলাম তোর বাবার খাটে যে বললাম মুততেও যাবো না, এটা খাট কিনে আনছি দেখ ভাই। আজ খাট কিন্তু নিতেই হবে, মানে মাথায় একদম সম্ভব না, রক্ত গরম হয়ে গেছে। হ্যাঁ কি হলো বলুন। বলছি দাদা একটা খাট লাগতো, তো এরকম খাটের কিরকম দাম আছে? এগুলো ধরে নিন আপনার 60-70 হাজারের মতো আসবে ফিটিং দিয়ে। 60-70? হ্যাঁ, বুকে ভাই ব্যথা উঠে গেল তো। আরও কমে আছে, ভালো আছে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ভালো নিতে গেলে 70। আচ্ছা একটা বিষয় আছে দাদা, হ্যাঁ একটু কমের মধ্যে। আচ্ছা দেখ ভাই, খাট ভাই আমার কাছে নিতে যাবে, কিন্তু আমার কাছে ভাই অত ব্যালেন্স না। এবার বিষয়টা হচ্ছে আমি এটা বলতে চাইছি, আচ্ছা দাদা কোনো সেকেন্ড হ্যান্ড খাট ফাট পাওয়া যাবে? কী করে সেকেন্ড হ্যান্ড খাট? হ্যাঁ মানে মানে আজকে আমাকে নিতেই হবে, নাহলে মানে মান সম্মানে পড়ে যাবো আর কি। টাকা পয়সা মানে অত তো নেই, একটু যদি ম্যানেজ করতে পারেন হবে। খাট আছে, মাল মানে ফিনান্সে দিয়েছিলাম, টাকা দিয়ে পাচ্ছে না, ঠিক আছে ওটা দেখছি আমি। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হোক সব পাত ভালো করে, যাই হোক
একটা অন্তত সেকেন্ড হ্যান্ড অন্তত খাটতে হলো এই ভালো অল্প পয়সার মধ্যে আরে বোর তো আর ফোটা শুনতে হবে না নতুন খাট নি আর তো মুরদ নাই আমার সেকেন্ড হ্যান্ড খাট কিনেছে বাবা সেকেন্ড হ্যান্ড খাট হোক তবুও সেটা আমার তোমার বাপের না মুরদ নাই আমার বাবার মতো খরচা করে তোমার খাট কিনার তা হলো হ্যাঁ তুমি তোমার ঘরে থাকবে আমি এই ঘরে আমার খাটে থাকবো থাকো বেশি একেবারে আমার খাট আমি বুঝে নেবো ঠিক আছে শোন ভাই তোকে একটা কথা বলছি বিয়ে থাও যদি করিস অন্তত সব আগে কিছু করিস আর না করিস অল্প পয়সায় হলো কমা হোক ভালো হোক আর যাই হোক অন্তত নিজে অন্তত একটা খাট কিনিস বুঝলি নাহলে বোর সঙ্গে যেদিন খেচাখেচি হবে একদিন না একদিন তো ঝামেলা হবে তাহলে কি হবে ওই সারা জীবনে খাটের কথা শোনা ভাই যে আমার বাবার দেওয়া খাট আর আমার বাবার দেওয়া খাটে শুয়ে থাকো বুঝতে পেরেছিস কথাটা ঠিক বলেছিস এই হচ্ছে কথা হ্যাঁ না ভাই আর একটা কথা মানে আমি যা ভুগছি সেখান থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি বিয়ের আগে কিছু কিনিস আর না কিনিস অন্তত একটা খাট অন্তত কিনিস বোর সঙ্গে ধর কোনোদিন একটা ঝামেলা গন্ডগোল বাঁধবেই হবেই এই কথাটা সারা জীবন শোনাবে যে আমার বাপের খাট আমার বাপের খাটে তুমি শুই থাকো আমার দরকার নাই এসব কথা শোনা খাট একটা কিনবে আর হ্যাঁ আর একটা কথা অন্ত ভুলেও চাইবে না আর এই সামাজিক অন্যায়কে কোনো রকম ভাবে সাপোর্ট দেবে না তবে হ্যাঁ শ্বশুরমশাই হয়তো মেয়েকে ভালোবেসে কিছু দিতে চাইবে তাও নিবি না নাহলে ভাই আমার মতন এরকম কথা শোনাবে এরকম ভাবে কথা শোনাবে এর এ যেভাবে আমাকে শোনায় বুঝলি তো কি করবি বলতো শ্বশুরমশাই যদি জোর করে মেয়েকে কিছু দিতেও যায় বলবি আমার বাড়িতে ওসব কিচ্ছু আসবাবপত্র এটা সেটা কিচ্ছু ঢুকবে না পারলে আপনি একটা বাথরুম বানিয়ে দেন তাও অন্তত বলতে পারবি নিজের বউকে কিছু বললে যে তোমার বাপের টাকা আমি ছাড় করে মুতি তোমার বাবাকে তোলার আমার কোনো প্রয়োজন নেই তুমি পাশের ঘরে যাও এটা হচ্ছে আমার নিজের খাট আর তুমি তোমার বাবার খাটের উপর একা একা শুয়ে থাকো যা 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 আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম বিয়ের আগে অন্তত নিজের টাকায় অন্তত একটা খাট কিনো শ্বশুরমশাই দেবে সে আশায় পড়ে থেকো না নাহলে তোমাকে সারা জীবনের জন্য অন্তত একটা কথা শুনতেই হবে এটা আমার বাবার দেওয়া খাট